ইসরায়েলের রাজধানী ঘোষণা করার মাধ্যমে শুধু ফিলিস্তিন মুসলমানদের কষ্ট দেয় নাই, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজার ভেতরে আঘাত করেছে। কথা বলেন ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলবো, আপনি নমরুদের জীবনী থেকে শিক্ষা নেন, আপনি ফিরাউনের জীবনী থেকে শিক্ষা নেন। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট সাবেস জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য জুতা পিটা খেয়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং আপনারা যদি জুতা পিটা খেতে না চান, আপনি আপনার বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে, জীবন দেবে, শহীদ হবে, তারপরেও বাইতুল আকসা ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক না? আপনারা কি মন খারাপ করলেন? কোন দলের পক্ষে কথা বললাম? কোন দলের বিপক্ষে কথা বললাম? রাজনীতি করলাম? পৃথিবীর যেই প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হোক, অন্য মুসলমানের অন্তরে আঘাত লাগবে, এটা হলেন ইমানের দাবি। কথা বলেন ঠিক না? বাংলার মুসলমান, গোটা পৃথিবীতে মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, এর পেছনে কারণ আছে না? কথা বলেন আসলে নাই? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, এর পেছনে অনেকগুলো কারণ। তবে প্রধানত কারণ হলো তিনটি। জোরে বলেন কয়টি? কি কি কারণে আমরা মার খাচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, এই তিনটা কারণ, বিশেষ কারণ কি কি আমাদের জানা দরকার আছে না? এটা জানানোর পরে যদি নির্দিষ্ট এটার আলোচনা শুরু করি, আপনারা কি মন খারাপ করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বর্ণনা আমাদের পাওয়া যায় 1,9,2,9,18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাতটা মূল মাখলুকাত হলেন মানুষ, আর মানুষদের ভেতরে শ্রেষ্ঠ মানুষ হলেন যারা মুসলমান। বলেন না সুবহানাল্লাহ? আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষের ভেতরে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, শ্রেষ্ঠ ব্যক্তি হলেন যারা মুসলমান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মানুষদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষের জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। জোরে বলেন কি করার জন্য? আরো জোরে বলেন কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভেতরে বলেন, ফালিয়াবুদু রাব্বা আল্লাযী যদি তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো, কাবা ঘরের মালিককে আর জোরে বলেন কে? যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করতেছেন তোমাদের পুরস্কার দিবেন দুইটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা পুরস্কার দেবেন? আল্লাহ ওয়াদা করলেন যদি ইবাদত করো আমি তোমাদের দুইটা পুরস্কার দেব। এক নম্বর যখন তোমাদের ক্ষুধা লাগবে আমি আল্লাহ তারা খাদ্য দেব, খাদ্যের কোনো ঘাটতি থাকবে না। ও আবাদা করবো এবং আমি আপনারা পুরা আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। তাহলে আল্লাহ ওয়াদা করলেন পুরস্কার দেবে কয়টা? এক নম্বর ক্ষুধা লাগলে খাদ্য দেবে, দুই নম্বর নিরাপত্তা দেবে,
এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো বর্তমানে কি আমরা নিরাপত্তার ভেতরে নাকি অনিরাপত্তার ভেতরে? আল্লাহ রাসূল বলেন নিরাপত্তা না অনিরাপত্তা? আল্লাহ বললেন নিরাপত্তা দেব, অথচ আমরা অনিরাপত্তার ভেতরে। এখানে কি মনে হচ্ছে আল্লাহ কি তার ওটাকে ভঙ্গ করছে, ভেঙে ফেলছে? আল্লাহ কি ওটা ভঙ্গ করে? আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহ ওয়াদাকে কখনো ভঙ্গ করে না। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছিলেন, যদি কি বলেছেন, যদি তোমরা ইবাদত করো আমি তোমাদের নিরাপত্তা দান করব। যেহেতু আমরা নিরাপত্তা পাচ্ছি না, এই আয়াত প্রমাণ করে প্রকৃত পক্ষে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছি। এখন আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর ইবাদত করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে মাথার কপাল কালো হয়ে গেছে, চারবার হজ করেছি, নামাজ পড়েছি, যাকাত দেই, ইবাদত করলাম না কেমন ভাবে? মনে দুঃখ নিয়ে বলতে হয়, বাংলাদেশের অন্তত 50% মুসলমান নামধারী এখনো সঠিক ভাবে জানে না ইবাদত কাকে বলে। অনেকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, অনেকের ধারণা শুধু জিকির করার নাম ইবাদত, অনেকের ধারণা শুধু হজ করার নাম ইবাদত। আসলে প্রকৃত পক্ষে ইবাদত কাকে বলে? বলেন তো মুসলমান হিসেবে আমাদের জানা দরকার আছে না? আমার ভাইরা সহজ কথাই শুনে নেন, ইবাদত কাকে বলে? ইবাদতের তো হলো দাসত্ব করা, গোলামি করা, কারো হুকুমকে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1, 9, 2, 9, 6,666 আয়াত অবতীর্ণ করেছেন দূষিত মত অনুযায়ী। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 101,000 আদেশ করেছেন আর 1,000 নিষেধ করেছেন। জোরে বলেন তো, আদেশ 6,000, নিষেধ 6,000। কোন মানুষ যদি প্রকৃত পক্ষে ইবাদত করতে চায়, আল্লাহর দাসত্ব করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে 1,000 আদেশ করেছেন এবং 1,000 নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। আল্লাহ হুকুম করলেন 1,000, নিষেধ করলো 1,000। অথচ যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো 1,000 বলা লাগবে না, আল্লাহর আদেশ 100টা বলেন তো, 100টা আদেশ কে কে বলতে পারবেন? হাত তুলেন তো, কেউ কি পারবেন? অথচ বলতেছে আমরা সম্পূর্ণভাবে ইবাদত করি। আমার ভাইরা ইবাদত হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত করার কথা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين. সামনে রেখে 1, 9, 2, 9 অন্তটা 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ব্যাপারে। প্রত্যেকটা মুফাসসির কেরাম একই ধরনের বক্তব্য দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলেন ইকামতের দিনের কাজ করা।
তার কারণ হলো পুরুষ সমাজের মধ্যে যদি দিন প্রতিষ্ঠ না থাকে, ইসলামের বিধান কাজ না থাকে, ইসলামের হুকুম কাজ না থাকে, ওই সমাজের ভিতরে আপনি যতই চেষ্টা করেন পরিপূর্ণ ভাবে ইসলামকে আপনি মেনে চলতে পারবেন না। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনি খুবই ভালো মানুষ, পাঁচ বক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, বাড়ি থেকে বের হলেন নামাজ পড়ার জন্য, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আপনার রাস্তাটাও পাকা করা, বাড়ি থেকে বের হলেন নামাজ পড়ার জন্য, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আপনার চোখের সামনে ব্যামরতা বেহায়া একটা মহিলা পড়ল। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের সমাজে রাস্তার ভেতরে ব্যামরতা মহিলা আছে না? না আছে। কথা বলেন আছে না? আছে। বর্তমানে বাংলাদেশে মুরগি পালনের দুই ধরনের, জোরে বলেন কয় ধরনের? একটা হলো দেশি মুরগি আর একটা হলো পোল্ট্রি মুরগি। আপনি যদি রাস্তাতে হেঁটে যান, আপনার কাছে যদি পোল্ট্রি মুরগি ব্রয়লার মুরগি ছেড়ে দেওয়া হয়, দেখবেন এই মুরগিটা কোথাও যায় না, শুধু আপনার চতুর্পাশে ঘোরে, চতুর্পাশে ঘোরে। আপনি লক্ষ্য করে দেখবেন ওর শরীরের ভেতরে কোনো পশম নাই, কোনো পর্দা নাই, বেয়া পর্দা, আজরা পাজরা বের করা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সামনে যদি কোনো দেশি মুরগি ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে উঠে যাবে, আপনি যতই চেষ্টা করেন দেশি মুরগিকে ধরতে পারবেন না। আর দেশি মুরগির দিকে লক্ষ্য করে দেখবেন পর্দাশীল, আজরা পাজরা ঢাকা, সে চলে যাবে, আপনি আর তাকে দেখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, শুধু মুরগি দুই ধরনের নয়, বর্তমানে আমাদের সমাজের মা বোনেরাও দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণী হয়েছে পোল্ট্রি মুরগির মতো, যারা বেয়া পর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ছেলে মানুষ দেখলে পর্দা করে না, বরং বেয়া হায়া পর্দাশীল হয়ে ঘরে। কথা বলেন আর এক শ্রেণী মা বোনের আছে যারা পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বাসী করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হলে মসজিদে যাওয়ার জন্য এইরকম বেয়া পর্দা করলে আপনার চোখে বলো, আপনি মসজিদের ভেতরে চলে গেলেন নামাজ পড়ার জন্য, মসজিদটাও সুন্দর, টাইলস করা অনেক রং বেরঙের সুন্দর সাজানো, ওই মসজিদের ভেতরে নামাজ শুরু করবেন, ইমামের পিছনে নামাজের জন্য দাঁড়াইছেন, আপনার দেহ আছে মসজিদের ভিতরে, আপনার মন আছে কাবার দিকে, আর আপনার মনের মধ্যে শুধু বলতেছে কি দেখলাম রে, কি দেখলাম রে। কথা বলেন? আর ভাই, চোখের মধ্যে পোকা বলে তোলা যায়, চোখের মধ্যে বালি বলে তোলা যায়, কিন্তু বলেন তো যে জিনিস আপনার চোখে পড়েছে ওটা কি উঠানো যাবে? কথা বলেন উঠানো যাবে? আপনার ব্যাপারটা মহিলা চোখে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মেমোরির ভিতরে যে শুধু ভোর ভাগ যাচ্ছে, দেখলাম রে, কি দেখলাম রে, আপনার রাস্তাটাও সুন্দর, মসজিদটাও সুন্দর, কিন্তু ব্যাপারটা মহিলার জন্য আপনার নামাজ সুন্দর হলো না, আপনার নামাজ নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার নামাজকে সুন্দর করতে চান, শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদ সুন্দর করার সঙ্গে সঙ্গে এই সমাজের পরিবেশটাকেও সুন্দর করতে হবে। অথবা আপনি খুবই ভালো, আরে ভাই হজ করার জন্য নিয়োগ করেছেন, বাড়ি থেকে বের হলেন হজ করার জন্য, বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি ঘুষুরাটে যাবেন, সেখান থেকে একটা বাসে সরে ঢাকা পর্যন্ত যাইতে হবে, সেখান থেকে প্লেনে সরে সৌদি আরবে যাবেন, হজ করবেন, বাড়ি থেকে বের হয়ে বসুরহাটে গেলেন, বসুরহাটে যাওয়ার পরে ড্রিম লাইন সার্ভিসের একটা বাসে চড়লেন, ওই বাসে চড়ার পরে বাস গাড়ি যখন যাওয়া শুরু করলো, বাস চলা যখন শুরু করেছেন, কিছুক্ষণ পরে ওই বাসের মধ্যে গান বাজা শুরু হয়ে গেছে, বন্ধু আমার পানের দোকানদার একটা মিষ্টি জর্দায় পান খাওয়াইয়া তাইলা দিল, আমার বন্ধু আমার জাহান্নামের ঠিকাদার। কথা বলেন ঠিক কিনা? মমতাজের গান শুরু হয়েছে, ফাইটা যাই তোরা, তাহার বুদ্ধি নাই, কতবার মরে যাব বাঁচাতে পারবে না কেউ, অনেকেই মন খারাপ করলেন, হুজুর আপনি কোরআনের মাহফিলে গান গান কেন? আর ভাই, আপনি এমন একটা সমাজের মধ্যে বসবাস করেন যে সমাজের ভেতরে যখন যেই গান মার্কেট পায়, রাস্তায় গেলে সেই গান বাজে, বাজারে গেলে সেই গান বাজে, মার্কেটে গেলে সেই গান বাজে, স্কুলে গেলে সেই গান বাজে, ভাত খেতে গেলে সেই গান বাজে। তার মানে হলো আপনি কোন গান যদি শুনতেও না চান, এই সমাজ ব্যবস্থা ওই গানটাকে আপনাকে মুখস্থ করায়া সারে। কথা কি ভুল বললাম? আমার ভাইরা, তার মানে বলে বলেন তো গান শুনলে ইমান বাড়ে না কমে? আপনার ইমান কমে গেলে, কিন্তু সমাজের ভেতরে যদি কোরআন গান হয়ে যায়, কোরআনের সমাজ যদি সমাজের মধ্যে
উত্তীর্ণ হয়ে যায়। সূরা লোকমানের 4 নম্বর 6 নম্বর আয়াতের ভিত্তিতে গোটা জমিন থেকে যৌন উত্তেজনা এবং গান শুরুতে বন্ধ করে দেওয়া হবে। ওই বাসের ভেতরে আর গান বাজবে না। বিশ্বকারী আবুল বাসদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে। বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দরবার হোসেন সাইদির কণ্ঠে তাফসীর বাজবে। ওই বাসের মধ্যে বসে থাকে ঘোষণা থেকে ঢাকা যাইতে যাইতে ওই কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের তিলাওয়াত শোনার জন্য তাহলে বলেন তো সমাজ ইসলাম কায়েম হওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে কথা কথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ মানবতাবাদী কর্মী তারা বলে সমাজের মধ্যে ইসলাম কায়েম হলে অন্যান্য ধর্মাবলম্বীরা বিপদে পড়বে। যদি বলা হয় কেন, বলে ইসলাম হলো সাম্প্রদায়িক ধর্ম। সাম্প্রদায়িক কাকে বলে? যেই ধর্ম অন্য ধর্মের উপরে আঘাত করে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম কি অন্য ধর্মের উপরে আঘাত করে? কথা বলেন করে? আমার ভাই, ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়। গরম গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখো, ইসরায়েলে ইহুদিরা মুসলমানদের হত্যা করতেছে, হিন্দুরা ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করতেছে, মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদের হত্যা করতেছে। মুসলমানরা সাম্প্রদায়িক নয়, বরং গোটা পৃথিবীতে ইসলাম ধর্মবাদ যে যত ধর্ম আছে তারাই সাম্প্রদায়িক। কথা বলেন ঠিক ভাবে। আগামীর কোথায় জায়গাতে? আচ্ছা, তারপরে সর্বশেষ একটু কষ্ট দেবো, মন খারাপ করবেন? আর একটু কষ্ট দিলে কেন ইসলামের সমাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই একই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সরে বলেন না মা রাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মতো বলেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম বর্ণনা করে বলেন, এই পৃথিবীতে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সব যত নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছে, সব নবী রাসূলের দায়িত্ব ছিলেন আন আকিমুদ্দিন, তারা যেন সমাজের মধ্যে দিন কায়েম করে। সব নবী রাসূলের দায়িত্ব কি ছিল? তারা যেন সমাজের মধ্যে দিন কায়েম করে। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আর খবরদার সাবধান হয়ে যাও, এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু ফি, তাতাফাররাকু শব্দটি মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে ডাকতে বললেন, ও মানুষেরা, এই পৃথিবীতে তুমি যেই দল করো করো, তুমি জিকির করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয়বাদী করো, জাসদ করো, বাসদ করো, তুমি ফরমুলাই করো, জামাত ইসলাম করো, যে যেই দল করো কোনো সমস্যা নাই, তবে সাবধান সাবধান সাবধান, লা তাতাফাররাকু ফি, এই সমাজের মধ্যে দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। এই আয়াতটি শুধু এক দলের বললে না, সব দলের বললে? আপনি চাকরি করতেছেন, করেন, ব্যবসা করতেছেন, করেন, কোনো সমস্যা নাই, তবে সাবধান এই একটা জিনিসের ব্যাপারে, লা তাতাফাররাকু ফি, খবরদার কোনো ধরনের মত পার্থক্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভেতর নামাজের বিধান বর্ণনা করলেন, সেখানে বললেন লা তাতাফাররাকু ফি, রোজার বিধান বর্ণনা করলেন, সেখানে লা তাতাফাররাকু ফি বললেন না, আল্লাহ হজের বিধান নাজিল করলেন, সেখানে লা তাতাফাররাকু শব্দটি ব্যবহার করলেন না, কিন্তু আন আকিমুদ্দিনের ব্যাপারে লা তাতাফাররাকু ফি আল্লাহ কেন ব্যবহার করেছেন এর পিছনে কারণ আছে না নাই? কারণ হলো আল্লাহ জানে মানুষ নামাজের ব্যাপারে মত পার্থক্য করবে না, হজের ব্যাপারে মত পার্থক্য করবে না, জিকিরের ব্যাপারে মত পার্থক্য
পার্থক্য করবে না, কিন্তু মানুষেরা সব চাইতে বেশি মত পার্থক্য করবেন এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে। নতুন নতুন কিছু মুফতি মহাদ্দিস বের হয়েছে যারা নামের সঙ্গে মাদানি ডিগ্রি যোগ করে মাঝে মধ্যে ঘরের মধ্যে থেকে ফতুয়া দেয় সমাজের ভেতরে শুধু নামাজ রোজা হজ যাকাত কায়েম থাকলে ইসলাম কায়েম হয়ে যাবে। শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র জিকির দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে যদি ইসলাম কায়েম হতো আব্দুল্লাহ নোমাই কোনদিন মুনাফিকের সর্দার হতেন না। নামাজ রোজা সব ঠিক ছিল, নবীর পিছনে পিছনে জামাতে নামাজ পড়তো, কয়েকবার হজও করছে, জিকিরও করতো, তারপরে মুনাফিকদের সর্দার হলেন কেন? সমাজের মধ্যে ইসলাম কায়েমটা চাইতেন না, নবীকে নিত হিসেবে মানতেন না, আর অন্যায়ের প্রতিবাদ করতেন না, রসুলের সঙ্গে জেহাদের ময়দানে যাইতেন না, শুধু নামাজ পড়তে চাইতেন, হজ করতে চাইতেন। সুতরাং আজকেও যারা শুধুমাত্র নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকবেন, সমাজের মধ্যে দিন চাবেন না, মনে করতে হবে এদের মধ্যে আব্দুল্লাহ নোবাইয়ের কিছু লক্ষণ ঢুকে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই জন্য দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতে পার্থক্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে যেই দল করেন দিন প্রতিষ্ঠার ব্যাপারে যদি আপনি মত পার্থক্য করেন, দলাদলি করেন, হযরতে লূত নবীর স্ত্রীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআউযাইনাহু ওয়া আগালাহু আল্লাহর রাসূলের কদর পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা মাগরিবের আগে হযরতে লূত আলাইহিস সালামের কাছে আগমন করলেন, এসে বললেন, আল্লাহর নবী লূত আপনার কওমবাসী আল্লাহর বিদ্রোহী করেছেন, অন্যায় করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমের উপর শাস্তি লিখে রেখেছেন, এই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং আপনি সন্ধ্যা হওয়ার আগে কওম থেকে চলে যান, তবে সাবধান সাবধান সাবধান, আপনার স্ত্রীকে আপনার সঙ্গে নিতে পারবেন না। আল্লাহর লূত আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা, তার মানে আমার স্ত্রী লূত কি অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধ চরণ করেছে, অশ্লীল কাজ করেছে? এমন সময় ফেরেশতারা ডাকতে বলে, ও আল্লাহর নবী লূত, আপনার স্ত্রী অন্যায় করে নাই, ইসলাম বিরোধী কাজ করে নাই, কিন্তু সমাজের ভেতরে যারা ইসলাম বিরোধী কাজ করেছেন এই মানুষগুলোকে আপনার স্ত্রী তলে তলে সমর্থন করেছে। আর তলে তলে সমর্থন করাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অপছন্দ করেছেন, এই জন্য আল্লাহ তার জীবনে শাস্তি লিখে রেখেছেন। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং আজকেও যে যে দল করেন কোন সমস্যা নাই, কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা বিরুদ্ধ চারণ করেন, ইকামতে দিনের বিরুদ্ধ চারণ করে, ইসলাম বিরোধী শক্তিদের সঙ্গে যারা হাত মিলান, তাদের সঙ্গে চলাচল করেন, তাদের মতাবলম্বন করেন, হযরতে লূত নবীর স্ত্রীর সঙ্গেও আপনাকে জাহান্নামে যেতে হবে। এই যে গোটা পৃথিবীতে মানুষ মার খাচ্ছেন, মুসলমানেরা মার খাচ্ছেন, প্রথম নম্বর কারণ হলেন আল্লাহর ইবাদত হচ্ছে না, দুই নম্বর কারণ কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ামা। ১৬ নম্বর পারা, ১৯ নম্বর পৃষ্ঠা, ১৩ নম্বর লাইন, ১২৪ নম্বর আয়াত, যেটা তাফসীরে তাবারীর মধ্য থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মামানা আরাদান বিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে, কোরআন থেকে মুখ ফিরে নেবে, এই কোরআনকে ভাবতে ব্যক্তিগত জীবন চালাবে, এই কোরআনকে ভাবতে পরিবার চালাবে, এই কোরআনকে ভাবতে সমাজ চালাবে, এই কোরআনকে ভাবতে রাষ্ট্র চালাবে, কোরআনকে ভাবতে সংসদ ভবন চালাবে, কোরআনকে ভাবতে সুপ্রিম কোর্ট চালাবে, কোন মানুষ যদি তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র মেনে জীবন পরিচালনা করে আর শান্তি শান্তির জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওই সমস্ত মানুষের জীবনে আমি কোন শান্তি রাখবো না, বরং মাহি শাতান দমকা তাদের জীবনকে আমি অশান্তিতে ভরে দেবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, আমরা শান্তিতে আছে নাকি অশান্তিতে আছি? কথা বলেন শান্তিতে নাকি অশান্তিতে? এখন বলেন তো অশান্তিতে থাকার কারণ কি? ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পরিবারের ভেতরে কোরআন নাই, সমাজের ভেতরে কোরআন নাই, রাষ্ট্রের ভেতরে কোরআন নাই, মুসলমানের যখন কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র বিধি বিধান মেনে নিয়েছে, তখনই মুসলমানদের জীবনে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাই আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জীবনে যতগুলো হুকুম করেছেন, মুসলমানদের জীবনে যতগুলো ফরজ ইবাদত দিয়েছেন, সবচাইতে প্রথম ফরজ ইবাদতের নাম হলেন কোরআনের জ্ঞান অর্জন করা। কিসের জ্ঞান অর্জন করা? আমার নবী মুসলমানদেরকে মানুষদেরকে রক্ষা করার জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য গাড়ি হীরার মধ্যে যখন গবেষণা শুরু করলেন, গবেষণা করতে করতে এক নয় দুই নয় তিন বছর গবেষণা করার পরে মুসলমানদের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মানুষদেরকে মুক্ত করার জন্য গবেষণা করার পরে আল্লাহ গাড়ি হীরার ভিতরে সর্বপ্রথম নামাজের বিধান দিলেন না, সর্বপ্রথম জিকিরের বিধান দিলেন না, সর্বপ্রথম হজের বিধান দিলেন না, কিন্তু আল্লাহ সর্বপ্রথম ঘোষণা করলেন অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসেন, মুসলমানদের প্রথম দায়িত্ব হলেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। মুসলমান জীবনের প্রথম দায়িত্ব প্রথম ফরজ হলেন কোরআনের জ্ঞান অর্জন করা। জোরে বলেন কিসের জ্ঞান অর্জন করা? পাকিস্তানের মধ্যে কোরআনের কোন জ্ঞান নেই, এই যে এত দলাদলি আমাদের মুসলমানদের ভেতরে, যত দলাদলি তার প্রধান কারণ হলো আমাদের ভেতরে কোরআনের সঠিক জ্ঞান নেই। কথা বলা ঠিক কিনা? আমরা সবাই যদি কোরআনের সঠিক বক্তব্যটা বুঝতাম মুসলমানদের মধ্যে এত দলাদলি হতো না। কথা বলা ঠিক? আজকে ব্যক্তির কাছে কোরআন নেই, একজন ব্যক্তি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথচ কোরআন পড়তে পারে না, এইরকম মানুষ আমাদের সমাজের ভেতরে আছে না নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি পৃথিবীর সব জ্ঞান অর্জন করে আর তার ভেতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের আলো না থাকে, এই ব্যক্তির চাইতে পৃথিবীতে মূর্খ ব্যক্তি আর একটাও নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নয়, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, সেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, ওই ব্যক্তির ঘরটা হলেন উজার গৃহ, ফাঁকা গৃহ, ওই ঘরের ভেতরে কিছু নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, বাংলা শেখে, ইংরেজি শেখে, ফিজিক্স শেখে, কেমিস্ট্রি শেখে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অথচ কোরআন পড়তে পারে না। কয়েক বছর আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন ছাত্র গেছে যমুনা নদীতে ভ্রমণ করতে। জোরে বলেন কোন নদী? যমুনা নদীতে ভ্রমণ করতে গেছে, যমুনা নদীতে যাওয়ার পর একটা নৌকায় চড়েছে নদীর পার থেকে ও পারে যাওয়ার জন্য। নৌকাতে চড়ার পরে একজন ছাত্র মাঝিকে জিজ্ঞাসা করে, বলে মাঝি এই নদীর শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, এই নদীর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তুমি কি ইতিহাস জানো, ইতিহাস সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে? এমন সময় মাঝি ডাকতে বলে, বাবু ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে আমার স্ত্রীর একটা হাঁস আছে যার নাম হলো বাতি হাঁস। জোরে বলেন ইতিহাস? আমার স্ত্রীর একটা পাতি হাঁস আছে, এই হাঁসগুলো মাঝে মধ্যে ডিম পারে, ডিম গুলো ভেজে ভেজে খাই, সুতরাং পাতিহাস সম্পর্কে আমি কিছু বক্তব্য দিতে পারবো, ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে তাহলে চিন্তা করে দেখলাম তোমার জীবনের ষোলো আনা জীবনের ভেতর চার আনা জীবন ব্যথা। কয় আনা জীবন ব্যথা? ষোলো আনা জীবনের ভেতর চার আনা জীবন ব্যথা। কিছুক্ষণ পরে নৌকা আবার নদীর মধ্যে যাওয়া শুরু করলেন। দ্বিতীয়জন ছাত্র জিজ্ঞাসা করে, বলে মাঝি সূর্য কেন পূর্ব দিকে উদিত হয়, সূর্য কেন পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে তুমি কি কোনো বক্তব্য দিতে পারবে?
এমন সময় মাসি ডাকবে, বলে বাবু আমার বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই, তবে আমার স্ত্রীর একটা ব্যারাম আছে যার নাম হলো মিরকি ব্যারাম। জোরে বলেন, কি ব্যারাম? আমার স্ত্রীর মিরকি ব্যারাম আছে। এই মিরকি ব্যারাম যখন শুরু হয় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুতরাং অজ্ঞান সম্পর্কে আমি কিছু বক্তব্য দিতে পারবো, বিজ্ঞান সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ছেলেবেলে ডাকতে বলে মাঝি, তাহলে চিন্তা করে দেখলাম তোমার জীবনের সোনোয়ানা জীবনের ভেতরা টানা জীবন ব্যথা, তোমার কি গণিত সম্পর্কে কোনো ধারণা আছে? গণিত সম্পর্কে কি তুমি কিছু বক্তব্য দিতে পারবে? মাঝি ডাকতে বলে, বাবু গো আমার গণিত সম্পর্কে কোনো জ্ঞান নাই, তবে নদীর পার থেকে ওই পারে একজন মানুষকে নৌকাতে পার করে দিলে আমাকে দেয় 2 টাকা। ধরে বলেন, কয় টাকা? আমাকে 2 টাকা করে দেয়। এই 2 টাকাগুলো নিয়ে আমি সংসার চালাইয়া খাই। সুতরাং 2 টাকার হিসাব আমি বলতে পারবো, লক্ষ কোটি টাকার হিসাব আমার জানা নাই। ছেলেগুলো ডাকতে বলে মাঝি, তারপরে চিন্তা করে দেখলাম তোমার জীবনের ষোলো আনা জীবনের ভেতর 12 আনা জীবন ব্যথা। কিছুক্ষণ পরে নৌকা নদীর মধ্যে যাওয়া শুরু করলেন। মাঝি লক্ষ্য করে দেখেন উত্তর আকাশে কালো মেঘ এসে ঝড় শুরু হয়ে গেলেন। ঝড়েতে নৌকাটা দোলা শুরু করলো। মাঝি ডাকতে বলে, বাবু আমার জীবনে এই নদীর ভিতরে 1 নয় 2 নয় আমি 3 বার ঝড়ের কবলে পড়েছিলাম। ঝড়ে বলেন, কয়বার? আমি 3 বার ঝড়ের কবলে পড়েছিলাম। আর ঝড়ের কবলে যখন পড়ি এই নৌকাটা পানির মধ্যে ডুবে যায়। আর যারা সাঁতার জানতে পারে সাঁতার দিতে দিতে নদীর ওই পারে চলে যায়, তারাই বেঁচে যায়। আর যারা সাঁতার জানে না পানি খাইতে খাইতে ফেরাউনের মতো মারা যায়। তোমরা কি সাঁতার জানো? সাঁতার সম্পর্কে কি তোমাদের কোনো বুদ্ধি আছে, জ্ঞান আছে, টেকনিক আছে? ছেলেবেলে ডাকতে বলে মাঝি রে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফিজিক্স শিখাইছে, আমাদেরকে ম্যাথ শিখাইছে, বাংলা শিখাইছে, অঙ্ক শিখাইছে, বিজ্ঞান শিখাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদেরকে কখনো সাঁতার শিখা নাই। মাঝি ডাকতে বলে, বাবু গো তাহলে চিন্তা করে দেখুন এই গভীর ঝড়ের মধ্যে নৌকা যখন পানির মধ্যে ডুবে যাবে, তুমি বাংলা পারো, ইংরেজি পারো, অঙ্ক পারো, গণিত পারো, কিন্তু তুমি যদি সাঁতার না দিতে পারো, আমি মাঝি বলে দিলাম তোমার জীবনের ষোলো আনা জীবনের ভেতর 16 আনা জীবন ব্যথা। আমার ভাই না গল্পটি কেন বললাম? ভাই কথা ক্লিয়ার করে অত সাউন্ড দিতে হবে। আমার ভাইরা কথাটা কেন বললাম? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দেবেন হাশরের ময়দানে, আপনি পৃথিবীতে বিসিএস ক্যাডার ছিলেন, ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, আপনি বাংলা জানতেন, ফিজিক্স জানতেন, কেমিস্ট্রি জানতেন, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ যদি আপনার ভেতরে কোরআনের জ্ঞান খুঁজে না পাই, কোরআনের আলো খুঁজে না পাই, কোরআনের আমল খুঁজে না পাই, ওই হাশরের ময়দানে ওই কোরআন না থাকার জন্য আপনাকেও কিন্তু ভাসতে ভাসতে জাহান্নামে যেতে হবে। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? আচ্ছা, কোরআন পড়তে পারেন? কোরআন পড়তে পারেন? এইরকম কয়েকজন আছে একটু হাত উঠন্ত যে আমরা কোরআন পড়তে পারি? যারা পড়তে পারেন আচ্ছা হাত নামান, যারা পারেন না তারা হাত উঠন্ত একটু দেখি, লজ্জা করার দরকার নাই, হাত উঠান। যারা পারেন না, অনেকেই পারেন না তবে হাত উঠেছে না লজ্জা, আচ্ছা হাত নামান, হাত উঠানোর দরকার নাই। যারা কোরআন পড়তে পারেন না, দু পায়ে হাত দে বলি সর্বোচ্চ 1-2 মাস লাগবে অন্তত কোরআন পড়া শেখা শুরু করেন। শিখতে শিখতে যদি মরে যান তলফেলেদের সঙ্গে তলাবুল এলেম বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখতে রাজি আছেন না নাই, কথা বলেন আছেন না নাই, শুধু বাচ্চুল্য হবে না আমল করতে হবে। আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম, ব্যক্তির কাছে কোরআনের কোনো দাম নাই। একটা পরিবারের দিকে যদি লক্ষ্য করে দেখেন, পরিবারের ভেতরে কোরআনের কোনো দাম নাই। একজন পরিবারের একটা ছাত্রকে 4 জন শিক্ষক পড়ায়, জোরে বলেন কয়জন শিক্ষক? একটা হলেন বাংলা শিক্ষক, আর একটা ইংরেজি শিক্ষক, আর একটা বিজ্ঞান শিক্ষক, আর একটা হুজুর কোরআন তেলাওয়াত করা শিখায়। বাংলা স্যারকে মাস গেলে বেতন দেয় 1000 টাকা, ইংরেজি স্যারকে মাস গেলে বেতন দেয় 1500 টাকা, বিজ্ঞান স্যারকে মাস গেলে বেতন দেয় 2000 টাকা। অন্তত 6 মাস ধরে একটা হুজুর কোরআন পড়া শিখায়।
আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি বাবা, আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি। বাবা চিন্তা করেছেন আমার ছেলে যেহেতু নিজে নিজেই কোরআন পড়তে পারে, এখন হুজুরকে বিদায় করতে হবে। পরের দিনে সকালবেলা ওই বাবা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনি বড় কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়া শিখাইছেন, হুজুর আপনি বড় কষ্ট করে কোরআন পড়া শিখাইছেন, তবে আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়া নাকি হাদিয়া নেওয়া জায়েজ নাই। কি বলছে বুঝেন ভাই? অনেক কষ্ট করে কোরআন পড়া শিখাইছে, তবে আমি শুনেছি কোরআন শিখাইয়া নাকি হাতিয়ে নেওয়া জায়েজ নাই। হুজুর চিন্তা করে, আল্লাহ রে কিতাব কোন দেশে আইলাম, সেই দেশে কোন জায়গায় ফতোয়া নাই, অথচ হুজুর মারা ফতোয়া। জোরে বলেন কি মারা ফতোয়া? বাংলা স্যারকে মাস গেলে বেতন দেয় 1000 টাকা, বিজ্ঞান স্যারকে মাস গেলে বেতন দেয় 1500 টাকা, ইংরেজি স্যারকে মাস গেলে বেতন দেয় 2000 টাকা, কোন জায়গায় ফতোয়া নাই, যত ফতোয়া কার বেলা? ওই হুজুরকে থাকতে দিয়েছেন একটা বাড়িতে, সেই বাড়ি হলেন মাটির বাড়ি। জোরে বলেন কিসের বাড়ি? আচ্ছা আপনারা কি মাটির বাড়ি কখনো দেখেছেন? আপনাদের এলাকা তো মাটির বাড়ি হয় না, টিনের বাড়ি আর ইটের বাড়ি। কিন্তু আমাদের উত্তর অঞ্চলে বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও এই দিকে কিন্তু মাটির বাড়ি আছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মাটির বাড়ি তো আবার 3 তলা হয়, কয়তলা হয়, এইরকম মাটির বাড়ি আছে কিন্তু আপনাদের দেখি নাই। এইরকম একটা হুজুরকে মাটির বাড়িতে থাকতে দিয়েছেন, মাটির বাড়ির সবই ভালো, শীতের দিনে গরম লাগে, গরমের দিনে শীত লাগে, কিন্তু মাটির বাড়ির একটা যন্ত্রণা হলো, এই মাটির বাড়ির মধ্যে যদি মোবাইল ফোন, মোবাইলে নেটওয়ার্ক পায় না। জোরে বলেন কি পায় না? হুজুর বলছে বড় বিপদে কথা বলতে পারে না, কথা বলার যখন প্রয়োজন হুজুর মোবাইল করে এই মোবাইলের কল দেওয়ার পরে জানালার ভিতর দিয়ে মোবাইলটা বের করে দেয়, মোবাইল থাকে জানালার বাহিরে, হুজুর থাকে ঘরের ভিতরে, হুজুর কথা বলে। এইরকম কথা বলতে বলতে গ্রামের একটা ছেলে এসে বলে, হুজুর আপনি বড়ই বিপদে করেছেন, হুজুর আপনি বড়ই বিপদে করেছেন। হুজুর ডাকতে বলে, ভাই টাকা পয়সা নাই, ঘর বাড়ি বানানোর সামর্থ্য নাই, আমি এখন কি করব, আছি বড় বিপদে। এই ছেলেটা ডাকতে বলে, হুজুর আপনার টেনশন করার প্রয়োজন নাই, আপনার লাগবে মাত্র 300 টাকা। জোরে বলেন 500 টাকা। আপনার 300 টাকা লাগবে, আপনি বসুর হাট বাজার মার্কেটে যাবেন, 300 টাকাতে একটা এন্টিনা কিনে নিয়ে আসবেন, ওই মাছের মাথার সঙ্গে এন্টিনা লাগাইয়া তারটা নিয়ে আসে মোবাইলের মধ্যে ঢুকে দেবেন, মোবাইল যেখানে রাখবেন সেখানে নেটওয়ার্ক পাবে। হুজুর পরের দিনে সকালবেলা ওই বসুর হাট মার্কেটে গেলেন, একটা এন্টিনা কিনে নিয়ে আসলেন, মাছের মাথার সঙ্গে লাগাইয়া ঝুলাইয়া দিয়েছেন, তার নিয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকে দিয়েছেন, মোবাইলে যেখানে যেখানেই রাখে সেখানেই নেটওয়ার্ক পায়। হুজুর ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে কথা বলে, তাও নেটওয়ার্ক পায় কি পায় না? কথা বলেন পায় কি পায় না? হুজুর খুবই সুখে আছে, কিন্তু গ্রামের ভেতরে কিছু তেল তেলা গোয়েন্দার আছে না নাই? এক তেল তেলা গোয়েন্দার হাঁটতে হাঁটতে হুজুরের বাড়ির দিকে যায়, সেই জায়গা বলতেছে, হুজুর তাহলে টিভিও কিনছে, হুজুর তাহলে টিভিও কিনছে, কিয়ামত হবে, কিয়ামত হবে। এইরকম বলতে বলতে গ্রামের ভেতর যাচ্ছে, গ্রামের সবার বলতেছে, ভাই কিয়ামত কেন হবে, সমস্যাটা কি? বলতেছে হুজুরের বাড়ির টিভি, হুজুর সিনেমা দেখতেছে, আমি নিজে চোখে দেখে আসলাম, কিয়ামত না হয়ে যায়। গ্রামের সবাই বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে হুজুর সিনেমা দেখে এই হুজুরের পিছনে আমরা নামাজ পড়বো না। কিছুক্ষণ পরে নামাজের যখন অনক্ত হয়ে গেল, হুজুর আজান দেওয়ার জন্য মসজিদের দিকে চলে আসবেন, এমন সময় গ্রামের সবাই ডাকতে পারে, হুজুর আপনি দাঁড়ান, আপনার চাকরি বাদ। কি বাদ? আপনার চাকরি বাদ? হুজুর বলে, ভাই কেন চাকরি বাদ করে দিলেন, আমার অন্যায়টাকে একটু দয়া করে বলেন। এমন সময় তেল তেলা গোয়েন্দার বলে, হুজুর আপনার বাড়িতে টিভি দেখলাম, আপনি অস্বীকার করতে পারবেন? এমন সময় হুজুর বলতেছে, ভাই কোথায় টিভি কিনলাম, টিভি কিনার তোমার টাকাই নাই, ওটা 300 টাকাতে এন্টিনা কিনেছি মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার জন্য। এমন সময় গ্রামের সবাই ওই গোয়েন্দারকে বলতেছে, এই গোয়েন্দার কি দেখলি, কি বললি, কি দেখলি আর কি বললি? বলতেছে, ভাবছিলাম ভাই, ভাবছিলাম, মনে করছিলাম, মনে করছিলাম,
মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে বিচার, মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে বিচার। বর্তমানে বাংলাদেশের কিন্তু একই অবস্থা হয়েছে ভাই, মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে হুজুর জেলখানা। বলছিলাম বর্তমানে পরিবারের ভিতরে কোনো কোরআন নাই, ব্যক্তির কাছে কোনো কোরআন নাই, সমাজের ভেতর রাষ্ট্রের ভেতরে কোনো কোরআন নাই। বাংলাদেশের তিনজন সাকিব, জোরে বলেন কয়জন সাকিব, আরো জোরে বলেন কয়জন সাকিব। এক নম্বর সাকিব হলেন সাকিব আল হাসান, একে চেনেন কি চেনেন না? এই সাকিব আল হাসান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অলরাউন্ডার খেলোয়াড় হলেন। বাংলাদেশের সরকার তাকে পুরস্কার দিলেন, থাকার জায়গা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, আমরা এর বিরোধিতা করি না। তার কারণ সাকিব আল হাসান বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা সাকিব আল হাসান। আর দুই নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান সাকিব খান, চেনেন নাকি? নাম্বার ওয়ান সাকিব খানকে চেনেন? কে কে চেনেন একটু হাত উঠান তো। তার মানে সিনেমা দেখাটাও স্মার্ট আপনারা। এই সাকিব খানের কিন্তু একটা ঘটনা ঘটেছিল দুই মাস আগে, এটা কি জানেন? সবাই জানতো না এক সাকিব বিয়া করে নাই, হঠাৎ করে নায়িকা পত্রিকার মধ্যে আসছে, নায়িকা ভূবিশ্বাসের কোলে সন্তান। সব সাংবাদিকের যায় বলে ম্যাডাম সন্তান কেমন ভাবে হলো, বিয়েই তো হয় নাই, বলে সন্তানের বাবা নায়ক সাকিব খান। সব সাংবাদিক দৌড়ে নায়ক সাকিব খানের কাছে যায় বলতেছে, স্যার একটা সন্তান দেখলাম, এই সন্তানের বাবা নাকি আপনি? নায়ক সাকিব খান প্রথমে বলেছিল, সন্তান আমার, তবে স্ত্রী আমার না। বিশ্বাস করেন, যারা স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিতে চায় তাদের অভিনয় থেকে বাংলার মুসলমান কোনোদিন ভালো হতে পারে না। আজকে বাড়িতে ধর্ষণ, গাড়িতে ধর্ষণ, স্কুলে ধর্ষণ, কলেজে ধর্ষণ, 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না, কথা বলেন ঠিক না? এই সমস্ত চলমান সংস্কৃতি বাংলার জমিনে, পশ্চিমাগ্রাসনের সংস্কৃতি, হিন্দুস্থানের সংস্কৃতি বাংলার জমিনে যতদিন চলবে ততদিন মুসলমানদের চরিত্র ভালো হবে না, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই নায়ক সাকিব খান অবশ্য পরবর্তীতে তার স্ত্রীকে স্বীকার করে নিয়েছে। আমার গত সপ্তাহের আগের সপ্তাহ মনে খবর দেখলাম, স্ত্রী তাকে ডিভোর্স করছে। যাই হোক, এটা তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। কিন্তু আমার কথা হলো, এই নায়ক সাকিব খান যখন শ্রেষ্ঠ নায়ক হলো, তাকে সম্মান দেওয়া হলো, বাড়ি দেওয়া হলো, গাড়ি দেওয়া হলো, কথা বলেন ঠিক না? এই যে গেল দুইটা সাকিব, আর 3 নম্বর সাকিব হলেন হাফেজ নাজমুল সাকিব, যিনি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 7টি দেশকে কোরআন তেলাওয়াত করে হারিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, বলেন আল্লাহু আকবার। হাফেজ তরিকুল ইসলাম, যিনি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 110টিকে দেশ হারিয়ে কোরআন তেলাওয়াত করে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার কথা হলো, যারা নায়ক সাকিব খানকে সম্বর্ধনা করলেন, খেলোয়াড় সাকিবকে সম্বর্ধনা দিলেন, আর হাফেজ নাজমুল সাকিবকে লক্ষ কোটি টাকা বাড়ি গাড়ি দেওয়া তো দূরের কথা, 5 টাকার একটা শাপলা ফুলের মালাও দিল না। কথা বলেন, কথা বলেন। যাদের কাছে নায়কের দাম আছে, যাদের কাছে খেলোয়াড়ের দাম আছে, কিন্তু কোরআনের সৈনিকদের দাম নাই, হাফেজদের দাম নাই, আলে মুলামাদের দাম নাই, তাদের কাছে ইসলাম কখনো নিরাপদ হতে পারে না। এই জন্য বলছিলাম, বর্তমানে ব্যক্তির কাছে কোনো কোরআন নাই, সমাজের কাছে কোরআনের দাম নাই, রাষ্ট্রের কাছে কোরআনের কোনো দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কয়েকটা কথা বলবো, সৌদি আরবে যদি যান, একটা মসজিদের ইমাম সেই বেতন পায়, আমাদের বাংলাদেশের মন্ত্রী সেই বেতন পায় না, কথা বলা ঠিক না? আর বাংলাদেশের এই যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি অনেকগুলো মাদ্রাসা আছে, ফোরকানিয়া মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, মাদ্রাসা যত বাংলাদেশে আছে, বলেন তো মাদ্রাসা কি সরকার বেতন দেয়? কথা বলেন দেয়? আরে ভাই, সিজন হাত টিমা টিম ক্রিম তারা মাঠে পারে টিম, তাদের লম্বা দুটো সিং, তার খারা দুটো সিং, এই শিক্ষা অর্জন করে কোটি কোটি টাকা দেয়, অথচ বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা যেখানে হয়, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো দান নাই, কোনো বেতন নাই। মাঝে মধ্যে অবশ্য অনুদান আসে, কি আসে দেখবেন, 2 টন গম আসে, চাল আসে, তার মধ্যে 1 টন মাদ্রাসা পায়, আর 1 টন উপরওয়ালা খায়। কে খায়? উপরওয়ালা কে? আল্লাহ। কে? মনোযোগ দিয়ে শোনেন, এই মানুষগুলো যখন কুরবানি ঈদের দিনে গোশত বন্টন করে,
বস্তুবন্টন করার সময় মসজিদে হুজুর ডাক দেয়, হুজুর ভালো করে দাঁড়ি পাল্লাকে মাপ দেন, তিন ভাগ করে, এক ভাগ আমি খাবো, এক ভাগ আত্মীয় স্বজন খাবে, এক ভাগ পাড়াপুতি ভাষা ওই গরিবরা খাবে, কোনো ভাবে যেন কম বেশি না হয়, দাঁড়ি পাল্লাতে মাপ দেন, প্রয়োজনে আমি কম খাবো কিন্তু গরিব দুঃখী আত্মীয় স্বজন যেন বেশি পাই, বলে কি বলে না, দাঁড়িয়ে পাল্লাতে মাপ দেয়। আবার ওই লোক যখন ইউনিয়ন পরিষদে গম আর চাল বন্টন করতে যায় তখন দাঁড়িয়ে পাল্লা মাপ দেয়, বাল্টিতে মাপ দেয়। যদি বলেন ভাই খবর কি, দাঁড়ি পাল্লা কোথায়, বলে দাঁড়ি পাল্লা বাতিল হয়েছে, বাতিল হয়েছে হাইকোর্ট থেকে। দশ কেজি কয় কেজি দেখে নিচ্ছে, দশ কেজি দিচ্ছে আট শেয়ার, কয় শেয়ার? যদি বলেন ভাই খবর কি, বলে বেশি কথা বললে কিন্তু নাম কেটে দেব। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হবে, কোরআনের সৈনিকরা ইনসাফ ভিত্তিক বন্টন মেলার নীতি না পাবে, ততদিন বাংলার জমিনে যতই চেষ্টা করা হোক কয়টা কথা বলবে, গোটা পৃথিবীর রাস্তাঘাটের যত টাকা খরচ করা হয় সবচাইতে বেশি টাকা বরাদ্দ হয় বাংলাদেশে। বলেন কোন দেশে? আপনাদের অবস্থান নোয়াখালী রাস্তা অবশ্য ভালো, আমাদের মাননীয় আওয়ামী লীগ দলের আপনার সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব, তার জন্য দোয়া করি, আমার মন ভরে গেছে, আপনাদের এই নোয়াখালী রাস্তাগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি গত সপ্তাহে কুমিল্লা লাকসাম হয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলাম, এমন অবস্থা, গর্ভবতী মহিলা গাড়ির মধ্যে থাকলে ডাক্তার লাগবে না, সবচেয়ে বেশি বরাদ্দ হয় এই বাংলার জমিনে, অথচ বাংলাদেশের রাস্তা সবচেয়ে খারাপ, কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, যে মানুষগুলো কাজ করবে এই মানুষগুলো যদি ভালো না হয় আপনি সমাজটাকে কোনোদিন ভালো করতে পারবেন না, কথা বলেন? এই জন্য বলছিলাম গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছেন তিনটা কারণে, সরি বলেন কয়টা কারণ? প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহর ইবাদত হচ্ছে না, দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আসি, তিন নম্বর কারণ কি আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররুকু। বলেন আল্লাহু আকবার। সুলাইমান তোমরা যদি সুখে শান্তিতে থাকতে চাও, মুসলমানরা যদি শিখের গর্জনে পৃথিবীতে বসবাস করতে চাও, সমস্ত মুসলমান একদল হও, হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললে একদল হও। এখন বলেন তো আমরা একদল না বহুদল? একদল বলতেছে আমিন জোরে বলতে হবে, আর একদল বলতেছে আমিন আস্তে বলতে হবে, একদল বলতেছে হাত নাবির নিচে বাঁধতে হবে, আর একদল বলতেছে হাত বুকের উপর বাঁধতে হবে, একদল বলতেছে তারাবি 8 রাকাত, আর একদল বলতেছে তারাবি 20 রাকাত, একদল বলতেছে নবী নূরের তৈরি, আর একদল বলতেছে নবী মাটির তৈরি, একদল বলতেছে নবী গায়েব জানে, আর একদল বলতেছে নবী গায়েব জানে না। ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল আর মুস্তাহাব বিষয় নিয়ে মুসলমানরা যখন দলাদলি শুরু করেছেন, এমন সময় কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভাবটা বাজাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান আমাদের পরিচয় আওয়ামী লীগ নয়, আমাদের পরিচয় জামাত জাতীয় পার্টি বিএনপি নয়, আমাদের পরিচয় আলিয়া মাদ্রাসা নয়, আমাদের পরিচয় কওমি মাদ্রাসা নয়, আমাদের পরিচয় আহলে হাদিস আহলে জামাত নয়, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান, আর আমাদের সবার সংবিধান হলো আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান সমস্ত দলাদলি হলে যদি এক দল হতো তাহলে মুসলমানদের কেউ 12টা বাজাতে পারতো না, কথা বলেন ঠিক না? আমার কথা পরিষ্কার, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি জামাত জাতীয় পার্টি করেন, এটা আপনার ব্যাপার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত জাতীয় পার্টি হন, চরমোনাই হন, আহলে হাদিস হন, জামাত ইসলাম হন, আমাদের পরিচয় এইগুলো নয়, আমাদের প্রথম পরিচয় আমাদের নাম মুসলমান, আর আমাদের সংবিধান হলো আল কোরআন, কথা বলে ঠিক না? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মতভেদ ভুলে, সমস্ত দলাদলি ভুলে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি আছেন? আল্লাহর শত্রু
এই পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. তিন নম্বর পড়ার 13 নম্বর মিস্টার 4 নম্বর লাইন 17 নম্বর উপরে 31 নম্বর আয়াত এটা তাফসিরে কাবীর তাফসিরে কুরতুবী তাফসিরে মুনির তাফসিরে মালিকুল কুরআন তাফসিরে খাজান তাফসিরে তাবারি তাফসিরে জিলালি কুরআন তাফসিরে তাবরীজুল কুরআন এই আয়াতকে সামনে রেখে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরেও আলোচনা করে শেষ করা যাবে না। জনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না, আল্লাহর দাসত্ব করতে চাই কি চাই না। যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহকে রসুল রাখতে বলে হে রসুল আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন তারা আপনাকে কি করে অনুসরণ করে। আরো জোরে বলেন কি করে। আমার ভাইরা অনেকেই শুধু বলেন তারা যেন শুধু আপনাকে ভালোবাসেন। আরে ভাই, শুধু ভালোবাসলে হবে না, ভালো অবশ্যই ভাসবেন। নবীর ভালোবাসা আমাদের অন্তরে, এমন মুসলমান আছে যারা নবীর ভালোবাসায় কলিজা কেটে দিতে রাজি আছে না নাই, অবশ্যই নবীকে ভালোবাসবেন। শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীকে অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলে হবে, ভালোবাসলে কোনো সমস্যা নাই, তবে অনুসরণ করলে সমস্যা আছে না নাই। ঢাকা থেকে একজন আমাকে ফোনতে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? বলতেছে হুজুর নবী নিয়ে খুব বিপদে আছে। আমি বললাম কেন, নবী জি আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবী নিয়ে কেন বিপদে পড়লা? বলতেছে হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি, নবীর সুন্নাত মুখে দাড়ি রেখেছি, নবীর সুন্নাত পায়জামা জুব্বা পরে আমি যখন ঢাকার রাস্তায় বের হই, মাঝে মধ্যে র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ধরে বলে হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন, আপনাকে চেক করতে হবে, সন্দেহ হয়। বলতেছে এইরকম মাঝে মধ্যে চেক করে আমি খুবই বিপদে আছি, এখন করব কি? আমি বললাম যেহেতু তুমি বিপদে আছো চেষ্টা করে দেখো। তিন দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম কেন বিপদ কোথায় গেল? বলতেছে নবীর সুন্নাত মাথায় টুপি ছিল খুলে পকেটে রেখেছি, নবীর সুন্নাত পরনে জুব্বা ছিল পাঞ্জাবি ছিল খুলে সাপ করেছি, আর নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল দাড়ি কামাইছি। এখন আমি তেলকালা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, আর কোনো সমস্যা নাই। এখান থেকে কি বুঝলেন? নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। নবীকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, কোনো সমস্যা নাই। নবীর আশেক হইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়েন, নবীর আশেক হইয়া ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে অজ্ঞান হয়ে যান, কাপড় খুলে যান, কোনো সমস্যা হবে না। কিন্তু নবীর আদর্শের কথা যদি বলেন আপনার সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল, তারা যেন আপনাকে অনুসরণ করে। অনুসরণ কাকে বলে? নবী যেই রকম খাইছে ওইভাবে খাইতে হবে, নবী যেইভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে হবে, নবী যেইভাবে নামাজ করেছেন সেইভাবে নামাজ পড়তে হবে, নবী যেইভাবে জিহাদ করেছেন ওইভাবে জিহাদ করা দরকার আছে না নাই, নবী যেভাবে পরিবার চালাইছে ওইভাবে পরিবার চলার দরকার আছে না নাই, নবী যেভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই। মানে নবী যেইভাবে পরিবার চালাইছে আপনাকে পরিবার চালাতে হবে, নবী যেইভাবে রাষ্ট্র চালাইছে আপনাকে রাষ্ট্র চালাতে হবে, নবী যেইভাবে অন্যায়ের প্রতিবাদ করেছে সেইভাবে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে
করতে হবে। আমার সহজ কথা, নবী জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কাজ আপনার জীবনে করার নাম হলো অনুসরণ।